السلام عليكم, আমি রাকিব, আমি কুমিল্লা থেকে আসছি। আমি দ্বিতীয় বার গাইনোকমাসিয়া সার্জারি করছি। 2019 সালে আমি গাইনোকমাসিয়া সার্জারি করে প্রথমবার ঢাকাতেই করছি। এখন ওই সময় ভালো মতো সার্জারিটা হয় নাই, গ্ল্যান্ড ছিল। এখন আমি আবার দ্বিতীয়বার সার্জারি করতে এসেছি। জি, প্রথমবার কি আপনার অজ্ঞান করে করা হয়েছে নাকি বোকাবশ করে? অজ্ঞান করে অজ্ঞান করে আপনি হসপিটালে ভর্তি ছিলেন কয়দিন? হসপিটালে আমি সকালে অপারেশন করাইছে, বিকেলে ছেড়ে দিয়েছে, ওই ওই দিনই ছেড়ে ওই দিয়েছে। দিনই ছেড়ে দিয়েছে। আচ্ছা, কোনো প্রবলেম তো হয়নি তখন? না না, তখন কোনো সমস্যা হয়নি। শুকাইতে কতদিন সময় লাগছিল মোটামুটি? শুকাইতে অনেকদিন সময় লাগছিল, আমার দুইটা জায়গায় কাটছিল, তো অনেকদিন সময় লাগছে। হ্যাঁ, আপনার নিপলে কাটছে, মাঝখানে কাটছে, তাই না? ওই মাঝখানটা শুকাইতে একটু বেশি টাইম, বেশি টাইম নিছে। লাইপোসাকশন তো করা হয়নি, না চর্বি বের করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে আপনার যে সার্জারি হলো, আপনার কি মনে হয়? আপনার মোটামুটি আজকে ঠিক আছে? আলহামদুলিল্লাহ আজকে ঠিক আছে। আজকে ঠিক আছে। আমরা যে গ্ল্যান্ড বের করছি আপনাকে তো দেখানো হয়েছে, জি জি কতটুকু ফ্যাট বের হয়েছে সেটাও তো আপনি দেখছেন। জি সর্বসাকুল্যে আপনি যদি দুইটা কম্পেয়ার করেন, যে ওইখানে সার্ভিস নিছেন, এখানে সার্ভিস নিছেন, এর মধ্যে কোনটা আপনার ভালো লাগছে? এখানে ভালো লাগছে, এখানে তো গ্ল্যান্ড পুরোটা বের করা হয়েছে, এখানে তো হালকা একটু বের করছে। হালকা পরে বলছিল এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো ঠিক হয় নাই। ঠিক হয় না, গ্ল্যান্ড থাকলে কখনোই ঠিক হবে না। আপনার ওইখানে সার্জারিতে মোটামুটি কিরকম ব্যয় গিয়েছিল একটু যদি ধারণা দেন? ওইখানে টাকা প্রায় 50-55 মতো চলে গেছে। 50-55 হাজার টাকার মতো গেছিল, তাহলে ডাবল খরচা করলেন। জি তখন কি মানে আমাদের ঠিকানা জানতেন না, তাই না তো? না জানতাম, ওইখানে করছে, ওটা কি কারো রেফারেন্সে গিয়েছিলেন নাকি? উনি আমাদের এলাকারে ছিল, ও পাশের এলাকার ডাক্তার ছিল, তো উনি বলছিল। তারপর ওনার ডাক্তার ঢাকাতে থাকে আর কি, ওইখানে হসপিটালে থাকে, ওইখানে করেছে। আচ্ছা 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 ঠিক আছে। উনি আগে গাইনোকোমাসিয়া সার্জারি করছে কিনা ইত্যাদি পুরো ধারণা তো ছিল না আপনার? না না আমার ছিল না। আচ্ছা, ওই পরিচিত হিসাবে ওনার কাছে গেছেন, উনি করাই দিচ্ছে, তাই তো? জি আচ্ছা, বিষয়টা হচ্ছে কি ভাই, আসলে সব স্যার যথেষ্ট ভালো, আমি কাউকে খারাপ বলবো না, কিন্তু দুনিয়ার সব মানুষ তো সব জিনিস পারবে না। জি কেউ কেউ কোনো বিশেষ বিষয়ের উপরে অভিজ্ঞ হয়ে যায় বা বিশেষ বিষয়ের উপরে ট্রেনিং নেয়। সো যারা যে কাজগুলো রেগুলার করে তাদের কাছে ওই সব কাজ করানো সবচেয়ে উত্তম। যে মোটর সাইকেল চালায় সে মোটর সাইকেল ভালো চালাবে, যে ট্রাক চালায় সে ট্রাক ভালো চালাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো এই যে এখন আপনার কি কেমন লাগতেছে, আপনি কি সুস্থ আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ আছি। আপনি সুস্থ আছেন, কোনো শারীরিক কষ্ট, জ্বালা যন্ত্রণা মনে হচ্ছে না না ওরকম কিছুই লাগতেছে না? স্যার, যে চলাকালীন আপনি কি দেখছেন সবকিছু, সব দেখছি। আপনি টের পাইছেন? প্রথম অবস্থা টের পাইছিলাম, পরে আর বোঝা যায়নি। প্রথম অবস্থায় ব্যথা ব্যথা টের পাইছেন, পরে আর কোনো ব্যথা টের পান নাই? আচ্ছা, প্রথম তো অবশ করার সময় লাগছে একটু, জি জি অবশ করার পরে তো আর লাগে নাই, না আর ওইখানে তো সরাসরি অজ্ঞান করে ফেলছিল, তাই না? জি তখন তো টেরই পান নাই, আমি অজ্ঞানে ছিলাম, অজ্ঞানে ছিলেন। এরকম কোনো ড্রেন টিউব দিয়েছিল, এই যে এরকম কোনো দিয়েছিল পানি বের হওয়ার জন্য কিছু দিছিল? দিয়েছিল আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো। আসলে বিষয়টা হচ্ছে যে ভাই দ্বিতীয়বার সার্জারি করলো, প্রবলেম তো অবশ্যই ছিল, আপনারা ভিডিওতে দেখছেন। আমরা ইনশাল্লাহ এবার কোনো ক্লিয়ার করে দিয়েছি, যখন গ্ল্যান্ড বের করেছি তখন ভাইয়াকে দেখাইছি, ওনার ভিতরের কন্ডিশন কেমন তারও ভিডিও ফুটেজ আছে আমার কাছে, স্পষ্ট মাংস ছাড়া আর কিছু নাই। তো ভাই, আপনার দুইটা জায়গায় আপনি সার্জারি করলেন, দুইটা অভিজ্ঞতা আপনার আছে, এই অভিজ্ঞতার আলোকে আপনি যারা সার্জারি করতে চায় তাদেরকে কি পরামর্শ দিতে চান? আমি মনে করতেছি আগে ভালো মতো যাচাই করো, যাচাই করে তারপর অপারেশন করো। হুট করে একজনের কাছে গেলে হয়তো অপারেশন ভালো হবে না, যেরকম আমি করছিলাম, দেখে শুনে তারপর আসো। আমি মনে করি এখানে আসাটাই বেটার। জি অবশ্যই ভাই, যেটা বলছে মূল্যবান কথা, যে আপনি যাচাই করেন, বাছাই করেন, সিদ্ধান্ত এরপরে নেন। টাকা পয়সা হয়তো কোথাও 5,000 বেশি, কোথাও 5,000 কম লাগবে, কিন্তু কম বেশির কারণ অবশ্যই আছে, সেই কারণগুলো খুঁজে বের করুন, সেই কারণগুলো খুঁজে বের করে তারপরে মুভমেন্ট বাড়ান, খুব ভালো হবে ইনশাআল্লাহ। তো ভাইকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে যেহেতু অপারেশন হয়েছে আর বেশি বিরক্ত করব না, উনি এখন রেস্ট টেস্ট করবে, ইনশাআল্লাহ পরবর্তীতে ওনার সাথে আবার কথা বলবো। আপনাদের অনেক ধন্যবাদ। গাইনোকোমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি, হেয়ার ট্রান্সপ্লান্ট, টাক মাথায় চুল প্রতিস্থাপন, বিয়ার ট্রান্সপ্লান্ট, মুখে দাড়ি প্রতিস্থাপন, আইব্রো ট্রান্সপ্লান্ট, মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয়, ঝুলে যাওয়া পেট টামি টাক সার্জারি করা হয়, স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয়, কেমিক্যাল পিলিং, CO2 লেজার, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিমুভাল, হেয়ার PRP ইত্যাদি
ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি শট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়।